যদি হাইজ্যাক করে প্রেফিক্স আপনার নেটওয়ার্কে পাঠায় থাকে, আপনার নেটওয়ার্ক এখন ইন্টেলিজেন্ট ইনাফ টু ডিটেক্ট দ্যাট, অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান অলসো অ্যাপ্লাই পলিসি অ্যান্ড ড্রপ দ্যাট প্রেফিক্স। এটা হচ্ছে সামারি। হ্যাঁ, বুঝা গেছে সিস্টেমটা। সো এখানে আমি কয়েকটা কথা বললাম, কিন্তু যে আমার একটা থার্ড পার্টি সফটওয়্যার লাগবে ইন বিটুইন, একটা সার্ভারে চলবে। আমরা ফার্স্টে সেই সফটওয়্যারটা নিয়েই কথা বলবো। হ্যাঁ, দিস ইজ ইনস্টলিং আরপিকেআই ভ্যালিডেটরও বলি আমরা এই জিনিসটাকে। হ্যাঁ, সো ফার্স্টে আমরা যেই সফটওয়্যারটা নিয়ে কাজ করব সেটার নাম হচ্ছে রাউটিনেটর 3000, রাইট? আচ্ছা, এখানে আপনারা যদি ল্যাম্প গাইডটা খোলেন, আমি যদি এই ডকুমেন্টটা একটু বলছু করি, এই ডকুমেন্টটা বেসড অন লোকাল ল্যাব সেট আপ। দিস ডকুমেন্ট ইজ বেসড অন লোকাল ল্যাব সেট আপ উইচ উই আর নট ডুইং রাইট নাও। ওকে, সো উই আর গোয়িং টু ডু দ্য ল্যাব উইথ দ্য হেল্প অফ দি অ্যাপনিক অ্যাকাডেমি। ওকে, সো আমরা অ্যাপনিক অ্যাকাডেমিতে ঢুকে আমরা ল্যাবটা দেখাবো কী করে করতে হয়। সো ওখানের সিনারিও মে বি ডিফারেন্ট। হ্যাঁ, আমি কখনো করি নাই, আমি ঢুকলে পরে বুঝতে পারবো, বাট আই থিঙ্ক ওখানের সিনারিও মে বি ডিফারেন্ট। তো এই কারণে আমি এই যে ল্যাব ডকুমেন্ট আছে এটা এক্সপ্লেইন করার চেষ্টা করব, এটার সাথে ওই যে ল্যাবটা আমি করাবো বা ডিমো দেখাবো, বা আপনারা চাইলে দু একজন করতে পারেন, তখন ওইটা মিলায়া করার চেষ্টা করব আমরা। ওকে ওকে, আচ্ছা, এই ডকুমেন্টটা আই গেস আপনারা সবাই পাইছেন, রাইট? সবার কাছে আছে, ফাইন। সো ফার্স্ট, ইন পার্ট ওয়ান ইউ উইল ইনস্টল অ্যান আরপিকেআই ভ্যালিডেটর। সো এই আরপিকেআই ভ্যালিডেটর সফটওয়্যারটার কথাই বললাম, থার্ড পার্টি। এই ভ্যালিডেটর সফটওয়্যারটা আগে ইনস্টল করতে হবে। স্টেপস কি? SSH করবেন সার্ভারে, আপডেট সফটওয়্যার, ইনস্টল রিকোয়ার্ড সফটওয়্যার, কিছু ডিপেন্ডেন্সি থাকে ওই ডিপেন্ডেন্সিগুলো ইনস্টল করতে হবে, রাউটিনেটর ইনস্টল করতে হবে, আরপিকেআই ক্যাশ আপডেট করতে হবে। ভেরি সিম্পল স্টেপ। এবার প্রত্যেকটা স্টেপ আবার ভাঙবে ডিটেইলে। সো লগ ইন ডিটেলস, যদি লোকাল সেট আপ থাকতো তাহলে এরকম একটা লগ ইন আপনি পেতেন। প্রি ইনস্টল প্যাকেজেস, আপনার সার্ভারে এই প্যাকেজগুলো লাগবে, কার্ল, ডাব্লুগেট, জিসিসি, আরসিং, এই প্যাকেজগুলো আপনার সার্ভারে লাগবে। যদি প্রি ইনস্টল করা না থাকে, আপনি আপনার যখন প্র্যাকটিস করবেন বা ইমপ্লিমেন্ট করবেন এগুলো করে নেবেন, রাইট? ল্যাব সেট আপ, ইউজুয়ালি আমরা একটা গ্রুপ সেট করে দিই, সেই গ্রুপের মধ্যে ঢোকে, এই জন্য এখানে একটা গ্রুপের থ্রুতে একটা আইপি অ্যাড্রেস দিয়ে বলা আছে। আপডেট দ্য রিপোজিটরি, আমরা রিপোজিটরি আপডেট করব, এবং সেখানে আমরা যেন কার্ল, জিসিসি, ডাব্লুগেট, আরসিং, এগুলোর এসেনশিয়ালগুলো বিল্ড করতে পারি। সব ইনস্টলেশন একটা কমান্ড দিয়ে, যে সুডো অ্যাপিটিকেট ইনস্টল ওয়াই ন্যানো, এই কমান্ড দিয়ে এগুলো সব ইনস্টল করে ফেলতে পারবেন। দেন আমাদের কি লাগবে, রাস্ট সেট আপ করতে হবে। সো রাস্টের জন্য সব ইনফরমেশন এখানে দেয়া আছে। এরপরে আমরা কি করব, আমরা কার্গোর জন্য একটা এনভায়রনমেন্ট বিল্ড করব। সো আমরা পাথ চেঞ্জ করি, সোর্স অ্যাট হোম ডট কার্গো স্ল্যাশ এনভায়রনমেন্ট, আমরা কার্গো ইনস্টল করব, কার্গোর থ্রুতে আমরা রাউটিনেটরটা ইনস্টল করব। কমান্ড কি? কার্গো ইনস্টল লগ রাউটিনেটর, দেখবেন এভাবে একটা স্ক্রিনশট যেটা দেওয়া আছে এরকম করে এটা ইনস্টল হয়ে যাবে। আমরা দেখবো, ডিমো দেখবো। হ্যাঁ, আমি আগে একটু গোথ্রু করতেছি। আচ্ছা, যদি ঝামেলা করে সেক্ষেত্রে ফোর্স ইনস্টল দিয়ে ইনস্টল করব, যদি আমরা ভার্সন আপডেট করি বা স্পেসিফিক ভার্সন ইউজ করতে চাই, প্রিভিয়াস কোনো। ওকে, এরপরে একটা লাইন লেখা আছে, রাউটিনেটর ইনিট অ্যাকসেপ্ট অ্যারিন আরপিএ। সো সব অ্যারিন ছাড়া বাকি সবাই ওদের যে ট্রাস্ট অ্যাঙ্কর থেকে ইনফরমেশন দিচ্ছে এই ইনফরমেশনগুলোকে জাস্টিফাই করতেছে। একমাত্র অ্যারিন বলতেছে ইউজ অ্যাট ইউর ওন রিস্ক, সেটাকে আলাদা করে অ্যাকনোলেজ করতে হয়, সেই কারণে এখানে বলা আছে এই লাইনটা। ওকে, আরপিকেআই, এরপরে কনফার্ম ফাইভ ট্রাস্ট অ্যাঙ্কর লোকেটর টাল। সো আপনি যখন এই পর্যন্ত আসবেন তখন আপনার সার্ভারে রাউটিনেটর ইনস্টল হয়ে গেছে, এবং আপনার সার্ভারে বিভিন্ন পাঁচটা যে টাল, এই ট্রাস্ট অ্যাঙ্কর লোকেটর, পাঁচটা ট্রাস্ট অ্যাঙ্কর লোকেটর থেকে সব ধরনের ইনফরমেশন চলে এসছে। এখন আপনাকে সেটা ভ্যালিডেট করতে হবে। আপনি যদি ভ্যালিডেশনের এই লোকেশনে যে ভিউ করেন, দেখবেন যে আপনি ওখানে পাঁচটা টাল ফাইল দেখতে পাবেন, সামথিং ডট টাল, সামথিং ডট টাল, অ্যাপনিক ডট টাল। আপনি যদি এক একটা টাল ফাইলের ভেতরের কন্টেন্ট ভিউ করতে চান, সেক্ষেত্রে এই কমান্ডটা দিয়ে, মোর কমান্ড দিয়ে ভিউ করতে পারেন। এখানে ফর এন এক্সাম্পল অ্যাপনিক ডট টালের ভিউ দেখানো আছে, রাইট? এরপরে আমরা রাউটিনেটর সার্ভিস ইনিশিয়েট করব। লটস অফ কমান্ডস আর দেয়ার, এত কিছু লাগে না। রাউটিনেটর কনফিগ ভিউ করতে পারেন,
এখানে রাউটিনেটর কনফিগ ভিউ করলে রাউটিনেটর চলার জন্য যা যা কনফিগারেশন সেটিংস ও চালাচ্ছে বাই ডিফল্ট সেগুলো দেখাবে। ওকে আচ্ছা, এরপরে আমরা রোয়া পেলোড বিল করব। সো রোয়া পেলোড বিল করা কি, আমার রাউটিনেটর ইনস্টল হলো, আমার পাঁচটা ট্রাস্ট অ্যাঙ্কর লোকেটরের ফাইলও চলে আসলো, এবার আমাকে একটা ভ্যালিডেটেড ক্যাশ বিল করতে হবে সার্ভারে, সো দ্যাট এই ক্যাশটা যেন আরটিআর সেশনের উপর দিয়ে আমার নেটওয়ার্কের রাউটারগুলোকে ফিট করা যায়। সেই কমান্ডটা হচ্ছে এইটা, রাউটিনেটর মাইনাস ভিআরপিএস। এটা করলে দেখেন, অ্যাজ এ টেস্ট রান ইউজ দ্য ফলোইং কমান্ড টু পুল অল দ্য ভ্যালিডেটেড রোয়া পেলোড। তো সবগুলো ভ্যালিডেটেড রোয়া পেলোড পাঁচটা ট্রাস্ট অ্যাঙ্কর লোকেটর থেকে যে আপনি পেয়েছেন সেগুলো এই কমান্ডটার মাধ্যমে আপনি একটা ভ্যালিডেটেড ক্যাশ হিসেবে ফর্ম করতে পারবেন আপনার সার্ভারে বা রাউটিনেটরে। করার পরে স্ক্রিনশটটা এরকম দেওয়া আছে, এরকম একটা কিছু হবে, বাট কিছু কিছু ফেইল্ড আসতে পারে, সো এগুলো ইগনোর করতে পারেন, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। রাউটিনেটর হচ্ছে আর্থিং প্রোটোকলের মাধ্যমে এই ভ্যালিডেশনগুলা এই ক্যাশগুলা নিজের ট্রাস্ট অ্যাঙ্করের ইনফরমেশনগুলো আপডেট করে, তো আর্থিং ইজ ভেরি স্লো, এইটার জন্য আপনাকে একটু ধৈর্য ধরে ওয়েট করতে হবে, ইট উইল টেক সাম টাইম। ওকে ওকে, সো আপনি চাইলে এই আউটপুটগুলোকে সিএসবি ফাইলে নিয়ে নিতে পারেন, ভিউ দ্য ফাইলস হ্যাভ বিন ফাইল ক্রিয়েট হয়েছে কিনা সেগুলো দেখতে পারেন। ওকে, টু চেক দ্য আরপিকেআই অরিজিন ভ্যালিডেশন স্ট্যাটাস অফ বিজিপি অ্যানাউন্সমেন্ট ইউজ ভ্যালিডেট। সো বিজিপি অ্যানাউন্সমেন্টে আপনার আরপিকেআই অরিজিন ভ্যালিডেশনের কি স্ট্যাটাস সেটাও চেক করে দেখতে পারেন, ভ্যালিডেট করে দেখতে পারেন। রাউটিনেটর ভ্যালিডেট নো আপডেট এএসএন 1.13.55.33 একটা এক্সাম্পল এএস নাম্বার ধরে নিচ্ছে, ওইটার সাথে একটা এক্সাম্পল প্রিফিক্স নাম্বার ধরে নিচ্ছে, ধরে চেক করতেছে যে আদৌ কাজ করতেছে কি করতেছে না। ইউ ক্যান ডু দ্যাট, জেসন কমান্ড জেসন ফরম্যাটেও আপনি সেম আউটপুটটা নিতে পারেন। রাউটিনেটর যদি আরও হেল্প লাগে সেই হেল্পের জন্য আপনি হেল্প কমান্ড দিয়ে হেল্পে যেতে পারেন। সো সব কিছু রেডি, এখন এটাকে আপনার একটা সার্ভার হিসেবে রান করতে হবে, সো দ্যাট দিস সার্ভার ক্যান মেক দ্যাট আরটিআর সেশন উইথ ইয়ার রাউটার, রাইট? সো এই কারণে রাউটিনেটর সার্ভার মাইনাস HTTP সার্ভারের আইপি colon 8004 বলে দিচ্ছেন। সো এই এই কমান্ডের সাহায্যে রাউটিনেটর সার্ভিসটা একটা সার্ভার হিসেবে আপনার সার্ভারে রান করবে, এবং আপনি যখন এই কমান্ডটা দেবেন আফটার দ্যাট আপনি আপনার রাউটার থেকে রাউটিনেটরের সাথে আরটিআর সেশন কনফিগার করতে পারবেন। তখন দেখবেন আপনার রাউটারে ঢুকে যে দেখাবে আরটিআর সেশন আপ, এত সময় ধরে আপ, এতগুলো প্রিফিক্স পাইছে, এতগুলো ভ্যালিডেশন পাইছে, তার মধ্যে এতগুলো ইনভ্যালিড, এতগুলো ভ্যালিড, এতগুলো আননোন, একটা স্ট্যাটিস্টিক্স আপনি দেখতে পাবেন, রাইট? ওকে, জেসন ফরম্যাটের জন্য আলাদা কমান্ড দিচ্ছে, নাথিং এলস। HTTP সার্ভার ক্যান অলসো বি ইউজ টু ভিউ স্ট্যাটাস আদার মেট্রিক্স, এবং আপনি HTTP সার্ভারের মাধ্যমে এটার কিছু মেট্রিক্সও দেখতে পারবেন, ওখানে চাইলে কিছু গ্রাফ শো করে কয়টা ট্রাস্ট অ্যাঙ্কর লোকেটর থেকে ডেটা পাইছে, পার ট্রাস্ট অ্যাঙ্কর লোকেটর থেকে কতগুলো প্রিফিক্স পাইছে, এভরিথিং ইজ দেয়ার। আপনি ক্লিক করে করে HTTP-র মাধ্যমে ওয়েব ব্রাউজারে গিয়ে দেখতে পারেন। মেট্রিক্স দেখার জন্য কি কমান্ড সেগুলো দিচ্ছে, নাথিং দ্যাট মাচ ইম্পর্টেন্ট। এই যে এক্সাম্পল, এই যে দেখেন, এরকম একটা গুই মোড আপনি পেতে পারেন যদি HTTP চালান, যেখানে আসলে সব কিছু আপনি চেক করে দেখতে পারবেন। ওকে, আমরা আর একটু নিচে যাই, আরটিআর সেশন রাউটিনেটর সার্ভার আরটিআর, এই কমান্ডটা দেওয়ার, এই কমান্ডটার মাধ্যমে সার্ভার থেকে আরটিআর সেশন ইনিশিয়েট করা হয় ফার্স্টে। তাহলে আমি যদি স্টেপগুলো একটু সামারি করি, ফার্স্টে কী করলাম, আমার সার্ভারের একটা বেস রিকোয়ারমেন্ট অনুযায়ী কিছু সফটওয়্যার ইনস্টল করলাম, তারপরে কী করলাম, আমি এই রাউটিনেটর সার্ভিস ইনস্টল করলাম, করার পরে আমি রোয়ার পেলোডগুলো পপুলেট করলাম, পপুলেট করার পরে আমি কী করলাম, আমার রাউটিনেটর ভ্যালিডেটেড ক্যাশ হিসেবে একটা কিছু তৈরি করছে ওর কাছে। সো এরপর আমি রাউটিনেটরকে সার্ভার হিসেবে রান করলাম, তারপরে সার্ভার, এই রাউটিনেটর সার্ভার আরটিআর সেশন ডেভেলপ করতে জানা পারে, সেজন্য ওকে কমান্ড দিয়ে আরটিআর সেশনের কমান্ড দিয়ে আমি ইনিশিয়েট করলাম যে হ্যাঁ সার্ভার, এটা এই সার্ভার থেকে আরটিআর সেশন ইনিশিয়েট হবে। সো দ্যাট আদার এন্ডে যখন আমার রাউটারও আরটিআর সেশনের জন্য কথা বলবে, দে ক্যান ডু দি হ্যান্ডশেক অ্যান্ড স্ট্যাবলিশ দ্য সেশন, রাইট?
So that is what it is. Routinator server RTR V6 so apni use korte paren apni check kore dekhte paren routinator cholteche kina process diye. So that's it. Eta hocche this would have been the lab jodi amra eta locally kortam, right? Amar bhai amra eta to locally kortechi na technical academy moddhe kortechi, right? So let us go back to APNIC Academy. Please. Router configuration take an echo. Router configuration take an echo. So router configuration to Anokono Yetas Lab module as is there any router? Academy method. So Amraji to Academy Lab Deko, Academy Method, router configuration show that can